হেই বন্ধুরা, আমাদের মহাবিশ্বের নিরিখে পৃথিবী কেবল একটি বিন্দুর মতো, কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীতে এমন কিছু এবং বিশাল দৈত্যাকার জায়গা রয়েছে যা মহাকাশ থেকে দৃশ্যমান, মানে মহাকাশ থেকে সেই সমস্ত জায়গা দেখা যায়, এমনকি মহাকাশ স্টেশন থেকে সেই সমস্ত জায়গাগুলোর ছবিও তোলা হয়েছে। তো আজকে তথ্য সম্রাট সেই সমস্ত জায়গা আপনাদেরকে দেখাতে চলেছে। ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর তথ্য সম্রাট চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ভিডিওর প্রথমে যে জায়গাটির কথা বলবো সেটি হলো পিরামিড। পৃথিবীর মধ্যে যত অবিশ্বাস্য স্থান রয়েছে তার মধ্যে অন্যতম হলো পিরামিড। মজার ব্যাপার হলো, পিরামিড মহাকাশ থেকেও দেখা যায়। প্রায় 4500 বছর আগে প্রাচীন মিশরীয়দের দ্বারা নির্মিত এই সৃষ্টি যা মহাকাশ থেকে দেখা যায়। 2001 সালে নাসার মহাকাশচারীরা প্রথমবার মহাকাশ থেকে পিরামিডের ছবি তুলেছিলেন। নাম্বার 2, হিমালয়। প্রায় 20,000 ফুট উচ্চতার 100টিরও বেশি শিখর এবং 26,000 ফুটের উপরে 14টি চূড়া সহ হিমালয় পর্বতমালা পৃথিবীর সৌন্দর্যকে আরও নতুন করে রূপ দেয়। শারীরিকভাবে সক্ষম পর্বত আরোহীরা ছাড়া খুব বেশি মানুষের সৌভাগ্য হয় না শীর্ষস্থান থেকে হিমালয় দর্শন করার। আর এই পর্বতমালার অপরূপ দৃশ্য মহাকাশ থেকেও দৃশ্যমান। নাম্বার 3, গ্র্যান্ড ক্যানিয়ন, আমেরিকা। গ্র্যান্ড ক্যানিয়ন আমেরিকার অ্যারিজোনা প্রদেশে অবস্থিত। এই গিরিখাতটির দৈর্ঘ্য প্রায় 450 কিলোমিটার। কলোরাডো নদীর এই গিরিখাত অন্যতম শ্রেষ্ঠ পৃথিবীর আশ্চর্য। মহাকাশ থেকে এই বিশাল গিরিখাতটিও দেখা যায়। নাম্বার 4, আমাজন নদী। নীল নদের পরে আমাজন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী। দৈর্ঘ্যের দিক থেকে এই নদী সারা পৃথিবীর মধ্যে দীর্ঘতম। দক্ষিণ আমেরিকার 9টি দেশের মধ্যে দিয়ে 6,400 কিলোমিটার জুড়ে বিস্তৃত এই নদীর দৈর্ঘ্য। আর এই বিশাল আকৃতির নদীটিও মহাকাশ থেকে দেখা যায়। নাম্বার 5, গ্রেট ব্যারিয়ার রিফ, অস্ট্রেলিয়া। এটি হলো একটি প্রবাল প্রাচীর, আর এই প্রবাল প্রাচীরটি বিশ্বের 7টি প্রাকৃতিক আশ্চর্যের মধ্যে একটি যা মহাকাশ থেকে দৃশ্যমান। এটি 2,600 কিলোমিটারেরও বেশি বিস্তৃত এবং 2,500টি পৃথক প্রাচীর এবং 900টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত। দর্শনীয় প্রবাল পলিপ এবং অসংখ্য গ্রীষ্মমণ্ডলীয় সামুদ্রিক জীবের আবাসস্থল এটি। গ্রেট ব্যারিয়ার রঙগুলো মহাকাশ থেকে দেখা যায়, আর মহাকাশ থেকে দেখা যায় এই স্থানগুলোর মধ্যে এই স্থানটি হলো অন্যতম। নাম্বার 6, দুবাইয়ের পাম আইল্যান্ড। দুবাইয়ের পাম দ্বীপপুঞ্জ মানুষের তৈরি বিশ্বের সবচেয়ে উচ্চভিলাষী প্রকৌশল প্রকল্পগুলির মধ্যে অন্যতম। এটি সংযুক্ত আরব আমিরশাহির উপকূলে অবস্থিত। এটি পাম জেবেল আলী, পাম জুমেইরাহ এবং দেইরা দ্বীপগুলির মধ্যে উল্লেখযোগ্য। এর মধ্যে পাম জুমেইরাহ হল বিশ্বের বৃহত্তম কৃত্রিম দ্বীপপুঞ্জ এবং এটি মহাকাশ থেকে দেখা যায়। নাম্বার 7, অঙ্কোরভাট। দ্বাদশ শতকে তৈরি এই অঙ্কোরভাট মন্দির উত্তর পশ্চিম কম্বোডিয়াতে অবস্থিত। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এই মন্দির পৃথিবীর সর্ববৃহৎ ধর্মীয় নির্মাণ বলেও পরিচিত। সাধারণত এই মন্দিরটি হিন্দু ও বৌদ্ধ ধর্মের মিলনস্থল বলে পরিচিত, আর এই মন্দিরটিও মহাকাশ থেকে দৃশ্যমান। কি বন্ধুরা, একটু অবাক হচ্ছেন তাই তো? জানি, অবাক হবারই কথা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, আর তথ্য সম্রাট চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাজিয়ে দেবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।